আপনি ভুলে গেছেন, আপনি সোম চৌধুরীকে পেয়ে আমাকে ভুলে গেছেন। না, আমি আপনাকে ভুলিনি গিয়ে ভূত। বড়লোক সোম চৌধুরীকে পেয়ে আপনি আমাকে ভুলে গেছেন। না গিয়ে ভূত, ভুলে গেছেন আপনি। না, আমি আমি আজও আপনার গিয়ে ভূত। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন গিয়ে ভূত। আপনি আপনি যাবেন না, প্লিজ গিয়ে ভূত, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনাকেও না। সেদিন আপনাকে আমি নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, মনে পড়ছে? আমি তো বললাম আমাকে বাধ্য করা হয়েছিল। বাজে কথা, আপনি ভালোভাবে জানতেন, সেদিন যদি আপনি আমার হাত ধরে বেরিয়ে আসতেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারতো না, আমাদেরকে আলাদা করতে পারতো না, কিন্তু আপনি সেটা করেননি। আপনি কোটিপতি সোহম চৌধুরীকে পেয়ে আমাকে ভুলে গেছেন। আপনি এতটা লোভী, এতটা? আমি লোভী নই গিয়ে ভূত, আমি লোভী নই। আপনি আপনি কি করলে বিশ্বাস করবেন বলুন? আমি তো নিজেকে শেষ করে দিতেও চেয়েছিলাম কিন্তু পারিনি, সেটাও আপনার কথা ভেবে। আমি বললে, আমি বললে যে বাবা আপনাকেও শেষ করে দিত। মানি না, মানি না আমি আপনার কথা। হ্যাঁ গিয়ে ভূত, হ্যাঁ আমি আজও আপনার জন্য মরতে পারি, আমি আমি এক্ষুনি এই খাত থেকে ঝাঁপ দিতে পারি। তাহলে তাহলে তো আপনি বিশ্বাস করবেন বলুন, করবেন তো আপনি বিশ্বাস? ঠিক আছে, তবে তাই হোক। সত্যি এটাই, সবাইকে পেয়ে আপনি আমাকে ভুলে গেছেন, ভুলে গেছেন। আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতকতা করে আপনি বিয়ে করে ফেললেন, বিয়ে করে ফেললেন। এইভাবে ঠকালেন আমাকে, ঠকালেন আমাকে এইভাবে, এইভাবে। আপনার বিয়ে তো আমার সাথে হয়েছিল, আমার সাথে হয়েছিল, অস্বীকার করলেন সে কথা, করলেন সে কথা। যদি আপনাকে জোর করে বিয়ে দেওয়া হতো আপনি সেদিন আমার হাত ধরে বেরিয়ে আসতে পারতেন না? পারতেন না বলুন, এখনো দাঁড়িয়ে রইলেন যে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, চলে যান, বেরিয়ে যান বলছি। আপনি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তো আমি মরে বেঁচে আছি, আপনি তো আমাকে নিয়ে পুতুল খেলা খেলেছেন, খেলা শেষ, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন আপনার জীবনে আমার কোনো জায়গা নেই, শুধু জায়গা আছে আপনার নতুন স্বামীর, সোহম চৌধুরীর, কোটিপতি সোহম চৌধুরী।